সে নিজেকে ইউএসের একজন নাগরিক হিসেবে দাবি করছে, সে মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা হিসেবে সে দাবি করছে। আবার তার তার মেসেঞ্জারে দেখা গিয়েছে যে সে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সে বিভিন্ন জেলা সফর করার কর্মসূচি বানিয়েও সেটা বিভিন্ন জনকে মেসেঞ্জারের মাধ্যমে প্রদান করছে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য যে সে বাংলাদেশ সরকারের একজন বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগকৃত একজন বড় ধরনের কর্মকর্তা। এবং এই পরিচয়ের মাধ্যমে সে মূলত যেটা করছে, সে তার এলাকার লোকজন সহ সে ঢাকা এবং ঢাকা সহ তার এলাকা ভোলার লোকজন, বরিশালের লোকজন সহ দেশের বিভিন্ন স্থানের লোকজনের সাথে সে প্রতারণা দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে। আসসালামু আলাইকুম, আমরা এতক্ষণ কথা শুনতেছিলাম হচ্ছে উপ পুলিশ কমিশনার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ডিবি মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেবের কথা। তিনি আসলে কার কথা বলছিলেন আসুন আমরা সেটা একটু দেখি। এতক্ষণ তিনি যার কথা বলছিলেন তার নাম হচ্ছে এমডি আশরাফুল ইসলাম দীপু, মানে দীপুভাই। দীপুভাইয়ের সম্পর্কে বলছিলেন তিনি। তো দীপুভাইয়ের নামটা শুনে আমি তার ফেসবুক প্রোফাইলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইলে এসে বাবা যেটা দেখা যাচ্ছে, উনি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, এগুলো তো বলে শেষ করা যাবে না। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উনি সেক্রেটারি হচ্ছেন গুলশান ওয়েলফেয়ার ক্লাবের, ভাইস চেয়ারম্যান হচ্ছেন হচ্ছে নোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারপর হচ্ছে আপনার ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন ইসলাম টেক্সটাইল মিলস লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন ইসলাম সরি চেয়ারম্যান হচ্ছেন ইসলাম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের, একই সাথে আরেকটি চেয়ারম্যান হচ্ছেন তিনি মানবিক টিম বাংলাদেশের, এছাড়াও তিনি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি থাকেন, তিনি ছিলেন নিউ ইয়র্ক ফ্লোরিডা এবং ঢাকা বাংলাদেশে, মাশাআল্লাহ। এছাড়া আমি তার প্রোফাইলে যেটি দেখতে পাচ্ছি, তিনি দেখতে খুবই স্মার্ট এবং খুব কম বয়সী একজন তরুণ, বয়সটা খুব সম্ভবত 18-19-এর বেশি হবে না। এবং তার প্রোফাইল ঘুরে আরো যেটি দেখতে পাচ্ছি যে তিনি খুব মানবিক কাজের সাথে জড়িত, বিশেষ করে করোনাকালীন সময়ে বিভিন্ন জায়গায় তিনি ত্রাণ দিতে দেখা যাচ্ছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট তিনি ভিজিট করছেন, কখনো হেলিকপ্টার, আবার কখনো যেটি হচ্ছে দেখা যাচ্ছে এখানে নৌপথে লঞ্চ স্টিমারে করে সব মিলিয়ে, এবং বেশ কিছু ভালো ভালো মানুষের সাথে তার ফিক্সার দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে তিনি পুরস্কৃত হচ্ছেন সেটাও দেখা যাচ্ছে, আমরা সেটিও দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে ওনার যে ফেসবুক প্রোফাইল ঘুরে আমি যেটা দেখলাম, এটা দেখে আমার মোটামুটি হিংসে হচ্ছে যে এত তরুণ বয়সের একটা ছেলে এত ভালো ভালো কাজের সাথে তিনি জড়িয়ে গেছেন, খুব ভালো কাজ করতেছেন, মানবিক কাজ করতেছেন, তো এখন তাকে নিয়ে কেন এই কথাগুলো আসলো। মূলত আজকে এখন যাকে নিয়ে কথা বলছি, এই যে আশরাফুল ইসলাম দীপু, গতকালকে মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভাইরাল ভাইরাল তিনি এই কারণেই গতকালকে তিনি ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তার প্রশ্ন হচ্ছে এত ভালো ভালো কাজ যিনি করলেন, এত হাই প্রোফাইলের একজন তরুণ যিনি হচ্ছে ভালোবাসার ফেরিওয়ালা, ফেসবুকে দেখা যাচ্ছে মানবতার ফেরিওয়ালা যিনি, তো তিনি কিভাবে গ্রেপ্তার হলেন সেটি হচ্ছে আমরা আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই, সেটি দেখলে হয়তো কিছুটা ধারণা আপনাদের হয়ে যাবে। ভিডিও ক্লিপে তিনি যেটি বলছেন, অসংখ্য আপনাদের মাঝে আসতে হচ্ছে শুক্রবার এই বিষয় নিয়ে আবার হাজির হয়েছে। মূলত তিনি ফেসবুক লাইভে এসে যেটি বলছিলেন যে তিনি গুলশান ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। এই লাইভটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তারপর পরে সেই তিনি মূলত ফেসবুক লাইভে এসে যেটি বলছিলেন যে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন এবং একই সাথে তিনি গুলশান ওয়েলফেয়ার
যে ক্লাব, সে ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসেবে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন, এই এই কথাটি তিনি জানান দেওয়ার জন্য তার ফেসবুক লাইভে আসেন। মূলত সেই ফেসবুক লাইভে আসার পরে কর্তৃপক্ষ যেটি বলছেন, আমরা এবার সেটি একটু আপনাদেরকে শুনাই। আমার গ্রুপের ভাইস চেয়ারম্যান পদে আমরা আসলে কাউকে নিয়োগ দিইনি বা এই ধরনের কোনো পরিকল্পনাও আমাদের ছিল না ভেরি রিসেন্টলি, বা আমরা জানিও। এই দীপুভাই যখন তার ফেসবুক লাইভে এসে এই কথাগুলো জানান দিয়েছেন, এরপরে কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেখানকার কর্মকর্তাবৃন্দ তারা থানায় একটি জিডি করেন বা তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করার পরে মূলত যে বিষয়টি সবাইকে অবাক করে, এই অল্প বয়সে যিনি, আমি আগেই বলছিলাম আপনাদেরকে তার বয়সটা হয়তো খুব বেশি 18 থেকে 19 বছর বেশি হবে না, তিনি মূলত সর্বোচ্চ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এতটুকু পড়াশোনা করলেও তিনি নিজেকে অনেক বড় একজন শিক্ষিত মানুষের মতো করে তিনি প্রেজেন্ট করেছেন। তিনি এক এক সময় যেরকম বলছিলেন যে আমাদের পুলিশ, আর্মি, র্যাব, তাদের নামের পাশে যে পদবি থাকে তিনি সেই পদবিগুলো ব্যবহার করতেন, এবং তিনি কিন্তু যে গাড়িগুলো ব্যবহার করতেন ভালো ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতেন এবং তিনি বলতেন যে সেগুলো তার, কিন্তু পরক্ষণে যেটি দেখা গেল যে সেই গাড়িগুলো তিনি ভাড়া করতেন এবং গাড়ি ভাড়ার যে টাকা সেটাও তিনি পরিশোধ করতেন না, সেরকম তো আমরা শুনলাম, আপনাদেরকে একটু শোনাই। যে মাঝে গাড়ি নিয়ে 3 দিনের গাড়ি ভাড়াটা আটকায় দেয়, দামি গাড়ি, প্রাডো গাড়ি চালাই, ওইটার মাধ্যমে উনি আমার ই দেখায় যে হলো আমার বউরে একটা চাকরি দিবে এনআইসিতে, প্রধানমন্ত্রী কার্যালয়ে। এরপরে তিনি আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি কাজ করেন, এরকম বিভিন্ন মন্ত্রণালয়ের কথা বলে তিনি অনেককে চাকরি দিবেন, কাজ দিবেন, সেরকম কথা বলে তিনি প্রতারণা করেছেন। একই সাথে মানবিক ইউনিট নামে যে একটি সংগঠন করে তিনি প্রবাসীদের কাছ থেকেও অনেক টাকা পয়সা নিয়েছেন, সেগুলো তিনি মানুষের কাছে বিতরণ করেননি। তো আসলে এই যে তার এত সুন্দর একটি চেহারা বা যেটি তার চলাফেরা, এই পরিচয়, এগুলো তিনি মিথ্যা পরিচয়গুলো দিয়ে দিনের পর দিন তিনি মানুষকে প্রতারণা করে আসছেন বা মানুষকে তিনি প্রতারিত করেছেন। আসলে আমরা কিছুদিন আগে করোনাকালীন সময়ে যে শাহেদের কথা আপনাদের নিশ্চয় মনে আছে, শাহেদ করিম যিনি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ছিলেন, এক সময় তাকে তাকে ছাড়া টক শো কিন্তু হতো না বাংলাদেশে, প্রতিটা চ্যানেলে তাকে দেখা যেত খুব ভালো ভালো কথা বলতে, কিন্তু পরক্ষণে যখন এই শাহেদ করিম গ্রেপ্তার হলো তখন আমরা কি দেখলাম যে তিনি যে কত অনিয়ম, দুর্নীতি, প্রতারণা তিনি করেছেন বাংলাদেশে, সেটি আসলে বাংলাদেশের মানুষ এখনো ভুলতে পারেনি। কিন্তু শাহেদ করিমের কথা বলছিলাম, কিন্তু এখন যে দীপুভাইয়ের কথা বলছি, দীপুভাই তো আমাদের জুনিয়র শাহেদ করিম হিসেবে বের হয়ে আসলো, এই এই অল্প বয়সে সে যে প্রতারণা করলো মানুষের সাথে, আসলে এটি এই সাহসটা সে কিভাবে পেল? হয়তো আমাদের দেশের মানুষ খুবই বোকা, আর না হলে তারা খুব বেশি চালাক, আর এটা যদি না হয় তাহলে আমাদের দেশের আইন কানুন, যে সাজা শাস্তির যে বিধান সেটি হয়তো কম, না হলে কিন্তু এই দীপুর মতো এত এই তরুণ ছেলেপেলেরা কিভাবে এগুলো করার সাহস পায়? আমরা আসলে শাহেদ করিমকে দেখলাম, আজকে দীপুকে দেখলাম, আগামীকাল কারো একজনকে দেখবো, এভাবে আসলে বাংলাদেশের মানুষ, সহ সরল মানুষকে এরাই প্রতারিত করতেছে, তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আর একটা সময় এই দীপু যার কথা বলছি তাকে আজকে গ্রেপ্তার করতে আমরা দেখলাম, হয়তো কোনো একদিন দেখবো যে সে বের হয়ে আসছে, বের হয়ে যাবে, কারণ টাকা পয়সা তো তার কাছে কম নেই, এই অল্প বয়সে কিন্তু প্রচুর টাকা পয়সা সে ইনকাম করছে, তো কোনো না কোনোভাবে সে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে চলে আসবে। আর এভাবে হয়তো বা আমাদের দেশে এরা আমাদের সাধারণ সহজ সরল মানুষদেরকে প্রতারিত করতে থাকবে। তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করতে চাই যে এই ধরনের প্রতারক যারা আছেন তাদের জন্য এমন সাজা শাস্তির বিধান করতে হবে যেন একজনকে দেখে অন্যরা ভয় পায়। এখন একজন শাহেদ করিম যদি সে যদি বের হয়ে চলে আসে তাহলে দীপুর মতো সেকেন্ড আরেকজন কিন্তু সেই সাহস করে কাজগুলো করতে শুরু করবে। সুতরাং আমি আমার ব্যক্তিগত যে অভিমত বা ব্যক্তিগতভাবে আমি যেটা উপলব্ধি করতেছি সেটা হচ্ছে যে এদের বিরুদ্ধে যে আইনানুগ যে ব্যবস্থা যেটি বা সাজার শাস্তির বিধান যেটি সেটি কঠিন থেকে কঠোরতম করতে হবে, যাতে করে একজনের শাস্তি দেখে অন্যরা যেন এই ধরনের প্রতারণা করার সাহস না পায়। আর এটি যদি না হয় তাহলে আমাদের দেশে এভাবে যুগের পর যুগ, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর এরকম শাহেদ করিম, এরকম দীপু, এদের মতো অনেক প্রতারক জন্ম নিবে আর আমরা প্রতারিত হতেই থাকবো। ওই হ্যাট